Hello viewers, this is Mohsin Reza and welcome back to my channel. আজকে আমি কথা বলবো হচ্ছে DMF কোর্স নিয়ে। এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। অনেকে আসলে জানতে চেয়েছেন যে এটা অ্যাকচুয়ালি দেখা যায় মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভড কোর্স কিনা। আর দেখা যায় অনেকে এটাও বলছেন যে অনেকে ডাক্তার লিখেছে মানে দেখা যায় প্র্যাকটিস করছে, সেটা আসলে অ্যাকচুয়ালি তারা করতে পারে কিনা। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাই। তো DMF হচ্ছে আপনার ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, যেটা হচ্ছে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত একটা কোর্স, যেটা আসলে বিএমডিসি রেজিস্ট্রেশনও দেয়। তো সেই ক্ষেত্রে আসলে এখন কোশ্চেন আসে যে বিএমডিসি তো রেজিস্টার্ড ডাক্তারদের মানে শুধু হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন দেয়। এখানে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনার বিএমডিসি আপনার দু ধরনের চিকিৎসকের রেজিস্ট্রেশন দেয়। একটা হচ্ছে বিডিএস, যেটা হচ্ছে আপনার ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি, আর একটা হচ্ছে এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি, এটা আপনারা জানেন। তো এই দুই ধরনের মানে প্র্যাকটিশনার্সদের হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন দেয় এ আর বি ক্যাটাগরিতে। আর ডি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন দেয় হচ্ছে আপনাদের ডিএমএফদের, যারা হচ্ছে ডিপ্লোমা করে থাকেন, যাদেরকে ম্যাটস বলা হয় আর কি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে তারা এই ডিএমএফ কোর্সটা করে। তো তারা হচ্ছে বিএমডিসির আন্ডার রেজিস্ট্রেশন পায়। বাট হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়ার পর হচ্ছে তাদের মধ্যে দেখা যায় আভ্যন্তরীণ একটা বিরোধ দেখা দেয় যে আসলে তারা ডাক্তার লিখতে পারেন কিনা। তো যখন বিএমডিসি আইন 2010 সালের আইনটা সংশোধন হলো, তো সেই ক্ষেত্রে আসলে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। 12 সালের দিকে হাইকোর্ট ডিভিশনের একটা রায়ে তাদেরকে মানে ডাক্তার লিখে পারমিশনটা দেওয়া হয়। বাট সমস্যা যেটা হচ্ছে তারপরও ডিএমএফরা আসলে দেখা যায় ডাক্তার লিখে প্র্যাকটিস করছে, বাট হচ্ছে তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেটের যখন রিট পড়ছে, তো সেই অবস্থায় আসলে তারা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হচ্ছে। তো কারো কারো দেখা যায় সেই রিটের কপি বা রায়ের কপিটা আসলে না থাকার কারণে ওইভাবে দেখাতে পারছে না, মানে অনেক বড় অঙ্কের জরিমানা তারা গুনছে আর কি। তো অ্যাকচুয়ালি আমরা যদি আইনের দিকে তাকাই, যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন 2010, তো সেটার দিকে তাকালে আসলে বিএমডিসি মানে যেটা বলছে সেকশন 29, এরকম স্পষ্টই আসলে বলে দেওয়া আছে, যেটা হচ্ছে যে আপনার বিডিএস আর এমবিবিএস ছাড়া কেউই কিন্তু ডাক্তার না। তো তারা তাদের কয়েকজনের সাথে আমার বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, বাট তারা হচ্ছে সেটা আসলে মানতে নারাজ, যেহেতু মানে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট ডিভিশনের আসলে একটা রায় তাদের কাছে রয়েছে। তো এখানে আসলে সাধারণ মানুষ যেটা বুঝে বা অ্যাজ এ ল স্টুডেন্ট আমিও যেটা বুঝি, সেটা হচ্ছে যে গেজেট আকারে যতদিন হচ্ছে তাদের এই মানে এই রায়টা যতদিন বাস্তবায়ন না হবে, মানে এই বিষয়টা যে ডিএমএফ ডাক্তার লিখতে পারবে, অ্যাকচুয়ালি কিন্তু লিগালি তারা ডাক্তার না, তারা কখনোই ডাক্তার না, আর হচ্ছে তারা ডাক্তার লিখতে পারে না। বাট হচ্ছে অন্যদিকে আপনারা যদি দেখেন যে যেখানে হচ্ছে মহামান্য হাইকোর্ট এরকম একটা রায় দিয়েছে, যেটা হচ্ছে যে মানে ডিএমএফ ডাক্তার লিখতে পারবে, তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু ফেল না না। কিন্তু জেনারেলি আমরা জানি যে আইন যতদিন সংশোধন না হবে, মানে ততদিন হচ্ছে যে আপনার ওটাকে মানে ধরে আসলে কাজ করতে হবে। তো যেই ক্ষেত্রে আসলে এখনও ডিএমএফরা কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন, ডাক্তার লিখে দেখা হচ্ছে অনেক অনেক বিপদে পড়ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ, যারা হচ্ছে এই কোর্সটা করতে আগ্রহী সরকারিভাবে, যাদের হচ্ছে যে এসএসসি আপনারা মাত্র দিয়েছেন বা হচ্ছে এসএসসি দেওয়ার পর একবার ট্রাই করেছেন, নেক্সট বার আপনারা ট্রাই করতে পারেন, মানে পরপর 2 বছর সরকারিভাবে। আর দেখা যায় হচ্ছে যাদের হচ্ছে পরপর 2 বছর হয়নি বা হচ্ছে যারা যাদের একটু দেরি হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে 5 বছর পর্যন্ত অ্যালাউ করা হয়। বেসরকারি যে মেডিকেল ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। আর 5 বছরের পরেও কিন্তু দেখা যায় অ্যাডমিশনটা নেওয়া যায়, বাট হচ্ছে এটা নিয়ে বা হচ্ছে আপনি করে হচ্ছে কোনো লাভ হবে না, কারণ আপনি পরবর্তীতে বিএমডিসি রেজিস্ট্রেশন যদি না পান, তো সেই ক্ষেত্রে আপনি টোটালি ভ্যালুলেস। কিছু কিছু ইনস্টিটিউট আছে যারা হচ্ছে যে এরকম মানে বিজনেসে মেতেছে, যাদের বিটিএফ নামে একটা আপনার প্রতিষ্ঠান হচ্ছে এরকম কাজ করে যাচ্ছে, যারা হচ্ছে যে কোনো এজের লোকদেরকে নিয়ে হচ্ছে ডিএমএফ কোর্স করাচ্ছে 3 বছর, যেখানে হচ্ছে একমাত্র রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হচ্ছে এই কোর্সটা করাতে পারে। বাট হচ্ছে তারা এটা অবৈধভাবে করিয়ে হচ্ছে সার্টিফিকেট দিচ্ছে 3 বছর, আর দেখা যায় অবৈধভাবে অনেক উপার্জন করছে, সেটা আসলে খুবই ডিটেস্টেবল থিঙ্ক ইন মাই আইস। তো সেই ক্ষেত্রে আপনারা চোখ কান খোলা রাখবেন, আর হচ্ছে যাদের ডিএমএফ নিয়ে ইন্টারেস্ট আছে তারা ভর্তি হয়ে যান, কারণ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখা যায় আপনি আপনার ক্যারিয়ারকে ওইভাবে শাইন করতে পারেন। স্পেশালি তাদের কাজটা কী হয়, এখানে আসলে গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও তাদের কোটা আছে, যেমন আপনার স্যাকমো বলে এটাকে, যেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। তো এরকম পোস্টটা যখন পেয়ে যায়, তো তখন দেখা যায় তাদের কিন্তু মানে প্রেসক্রিপশন করার বিষয়টা ওটিসি পর্যন্তই মানে সীমাবদ্ধ থাকে না, তারা দেখা যায় আরও এমবিবিএস চিকিৎসকদের মতো আসলে ওরা প্রেসক্রিপশন করে দিতে পারে রোগীকে। বাট যারা এই সেকম হতে পারেন না, তাদের কিন্তু আসলে ওইভাবে মানে ডাক্তার লিখে প্র্যাকটিস করার সুযোগটা খুব কম। আর হচ্ছে আপনারা মানে আইনের দিকে তাকালে আপনারা দেখেন যে এমবিবিএসের ক্ষেত্রে হোক, জাস্ট হচ্ছে এমবিবিএস শুদ্ধ এমবিবিএস পাস করলো, বাট হচ্ছে তিনিও কিন্তু কোনো বিষয়ে অভিজ্ঞ লিখতে পারেন না,
আমরা যদি আইনের দিকে তাকাই, সেকশন 25, 26, 27, এগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আপনি যে একটা কোর্স করছেন, আপনি MBBS করার পর হচ্ছে আপনারা এখন কোনো একটা বিষয়ের উপরে FCPS বা হচ্ছে MD বা MS করছেন, তো সেটার পরেও আসলে মানে করা অবস্থায় দেখা যায় আপনি এই ডিগ্রিটা ইউজ করতে পারবেন না বা কোনো বিষয়ে স্পেশালিস্ট লিখতে পারবেন না। অবশ্যই পোস্ট গ্রাজুয়েশনের পরে ওই সাবজেক্টের উপর স্পেশালিস্ট লিখতে হবে, বাট হচ্ছে এখন আইন মানছে কে এই বিষয়টা আপনারা দেখুন। দেখা যায় MBBS এরকম ডিগ্রি আছে, মা ও শিশুর রোগে অভিজ্ঞ, যেটা হচ্ছে মানে টোটালি আইনত দণ্ডনীয়, এটা আসলে এই টাইটেলটা তারা ইউজ করতে পারে না যতদিন পর্যন্ত তারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন PG কমপ্লিট না করে। তো এখানে আসলে আইন আইনের জায়গায় থাকছে। তারপরও মানে আমি আশা করব মানে হচ্ছে আপনারা মানে চোখ কান খোলা রেখে যারা হচ্ছে ম্যাটসে অ্যাডমিশন নিতে চান, ইনস্টিটিউটগুলো অ্যাকচুয়ালি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে কিনা এগুলো হচ্ছে টোটাল খবর নিয়ে দেন হচ্ছে আপনারা অ্যাডমিশন নেবেন। তো নতুন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি সামনে আরও হাজির হবো আপনাদের খুব শীঘ্রই। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।